সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? দেশে এবং দেশের বাইরে যারা আমাদের প্রোগ্রামটি দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে আমরা আবার উপস্থিত হয়েছি আমাদের এক ভাইকে নিয়ে, যিনি দীর্ঘদিন ধরে আমাদের এখানে ভর্তি ছিলেন। আজকে তিনি সুস্থ হয়ে চলে যাচ্ছেন, আমরা তার সঙ্গে কথা বলবো। তার কথা বলার আগে আমরা একটা মেসেজ দিতে যাচ্ছি, সেটা হচ্ছে ডিপিআরসি হসপিটাল ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার, যার নামটা বললেই অনেক ব্যথাময় রোগীর সুস্থ জীবন যেটা যেটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে। তো ব্যথাময় জীবন যে কত বড় কষ্টের, এটা একান্তই যার ব্যথা হয় বা যে এই লাইফটা পার করে আসছে, একান্তই তারাই বলতে পারবে যে সেই মানে লাইফটা কতটা কষ্টের। তো জীবন চলার পথে স্বাভাবিক জীবন থেকে পিছিয়ে পড়া এই মানুষগুলো দিনকে দিন বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং অনেক টাকা পয়সা নষ্ট করছেন। আমরা ডিপিআরসির পক্ষ থেকে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা সঠিক জায়গায় যান, সঠিক জায়গায় গিয়ে সঠিক রোগটা নির্ণয় করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। চলুন আমরা পরিচয় হই আমাদের সাথে যে স্যার আছে তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো শুরুতে আপনার একটু পরিচয় জানতে চাচ্ছি, আপনার নামটা যদি আমাদেরকে। আমার নাম মোহাম্মদ রাইজুল ইসলাম রাজু, আসছি মানিকগঞ্জ থেকে। মানিকগঞ্জ থেকে। তো রাজু সাহেব, আপনি কি করেন মূলত? আমি একজন স্টুডেন্ট, আর কোচিং এ টুকটাক পড়ানো হয় আর কি। আচ্ছা, তো আমরা জানতে চাচ্ছি আপনি ডিপিআরসি তে দীর্ঘদিন থেকে ভর্তি ছিলেন, কতদিন হবে প্রায়? দশ এগারো দিন হবে। আচ্ছা, তো আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই, যে আসলে আপনার কি সমস্যা ছিল, বা আমরা জেনেছিলাম যে আপনার ছোট ভাই এসেছিল, তো সেই ব্যাপারটা আমাদেরকে বলবেন, এখানে ভর্তি ছিলেন, তো কাইন্ডলি একটু যদি আমাদেরকে বলেন। আমার প্রায় 2018-19 থেকে জি হঠাৎ করে পায়ের গোড়ালি প্লাস কোমরে জি আর হিপ জয়েন্ট গুলিতে প্রচুর ব্যথা অনুভব হয়। তো আমি টুকটাক অনেক ডাক্তার দেখাই, মাঝখানে আমি ইন্ডিয়াতে গেছিলাম, সেখানে আমি টেস্ট করালাম, করানোর পরে যতটুকু বুঝতে পারলাম আমার অ্যানকালাইজিং স্পন্ডালাইসিস LHB-27 পজিটিভ। তো আমি ওখান থেকে ট্রিটমেন্ট নেই, নেওয়ার পর দেশে আসি। তো আমি খুব একটা ভালো অনুভব করতেছিলাম না, জয়েন্টগুলি প্রতিনিয়ত ওই আনইজি ফিল করতেছিলাম। তো এমতো অবস্থা এতদিন পর্যন্ত, এখন মানে এমন হইতেছিল যে দিন যত যাচ্ছিল আর জয়েন্টগুলি শক্ত হয়ে আসছিল। তো আমি কি করবো বুঝতে না পারার কারণ মানে বুঝতেই পারতেছিলাম না। তো হাঁটা চলা মানে খুবই কঠিন হয়ে যেতেছিল। তো তখন অনলাইনে আমি শফিউল্লাহ স্যারের কিছু পরামর্শ দেখলাম, তারপর আর মাঝখানে আমার ছোট ভাইয়ের হঠাৎ করে ব্যথা অনুভব হয়। আমরা জানতে চাচ্ছি সেটা কতদিন আগে হবে আর কি? গত বছর আগে। আচ্ছা, গত বছরে। তো আমি তো ট্রিটমেন্ট নিতেছিলাম ইন্ডিয়ার ট্রিটমেন্ট, তো ওর ব্যথা অনুভব হওয়ার পর ওরে আবার দেশে আমি শফিউল্লাহ স্যারে দেখাই। আচ্ছা, দেখানোর পর ওর একই টাইপের সমস্যা ধরা পড়ে। তো ওর অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল, প্রায় পুঙ্গুত্ব পর্যায়ে চলে গেছিল। তো ওকে নিয়ে আমরা জায়গায় 9 দিন ছিলাম গত বছর। 9 দিন থাকার পর ও পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তখন একটা বুঝতে পারলাম যে তাহলে আমারটাও হয়তো ভালো কোনো ফল আশা করব। তো আমি আবার এবার এই বছরে আমি স্যারের এখানে 10 দিন ট্রিটমেন্ট নিলাম, আল্লাহ ভরসা এখন আমার অনেক সুস্থতা, আমার জয়েন্ট গুলি সব ইজি হয়ে আসছে, হাঁটা চলাও খুব ভালো করতে পারতেছি। তো আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি। আচ্ছা, আপনার ছোট ভাই আপনার বয়সে কতদিন মানে ছোট হবে? ওর বয়সে আমার থেকে 6-7 বছর ছোট। 6-7 বছর। আমরা একটু ক্লিয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনার ছোট ভাই আপনার আগে অসুস্থ হয়েছিলেন, যিনি প্যারালাইসিস দিয়ে গিয়েছিলেন? না, আমার আগে না, আমি আগে হয়েছিলাম কিন্তু আমি ট্রিটমেন্ট নিতেছিলাম অন্য জায়গায়। আপনি ইন্ডিয়াতে চলে গিয়েছিলেন, যে বাংলাদেশের প্রতি আপনার একটা ট্রাস্ট ছিল না? আমার ওই জায়গাতে ট্রিটমেন্ট নিয়ে আমি টুকটাক ওষুধ খাইতেছিলাম জি। তো হঠাৎ করে আমার গত বছর থেকে মানে প্রচুর পরিমাণে জয়েন্ট গুলি খুবই আনইজি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। ওর দেখানোর পর ও মোটামুটি সুস্থ হয়ে ফিরছে, তারপরে আমারটা কেমন জানি আবার ড্রয়িং করতেছিল। হ্যাঁ, যে তখন আমি বুঝতে পারলাম যে আমার এই জায়গা আবার আসা উচিত, কারণ আমি একবার দেখে গেছি প্রসেসটা, যে এই প্রসেসে গেলে হয়তো আমার খুব দ্রুত আমার কনফিডেন্স চলে আসে, মেডিসিনের উপরে ভরসা করাটা আমার ঠিক হবে না। এখানে যে থেরাপির সিস্টেম গুলি কতবারই দেখে গেছি, তো এখানে আমার আসা উচিত,
তার পরবর্তীতে আমি আসছি, আসার পরে এখন আল্লাহ বর্ষা। আচ্ছা আচ্ছা, স্যার যে নিয়ম গুলো মানে দিয়েছে 13 দিনের যে নিয়ম সেগুলো মোটামুটি কমপ্লিট? 13 দিন না, আমার 10 দিন। 10 দিন হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনাকে স্যার ভর্তি হতে বলেছিল কতদিন? 8-10 দিনের কথা, 8-10 দিনের কথা বলেছিল। তো আপনি ফার্স্ট যেদিন এসেছিলেন বা আপনার ভাইকে নিয়ে যখন এসেছিলেন তখন অবশ্যই আলহামদুলিল্লাহ তো অনেক ভালোই, কারণ আমি গতবারই তো বুঝতে পারছি যে এখানে আসলে কতটা ইম্প্রুভ। আর ছোট ভাই যেহেতু অনেক ভালো চলাফেরা করতেছে, ও সবকিছু করতে পারে। আচ্ছা আচ্ছা, ওর যে সমস্যা ছিল তো আমি তার উপরে তো ভরসা করে আসছি, আমার তো নিজের দেখা। তো আল্লাহ বরস আমি নিজে এখন অনেকটা ইজি, যে আগে যে হাঁটতে চলতে গেলে অনেক প্রচুর মানে সমস্যা হতো আমার, বেশি সবচেয়ে বেশি সমস্যা করছে হিপ জয়েন্টটা, একদম ফিক্সড হয়ে গেছিল। ফিক্সড হয়ে গেছিল প্রথম 3 দিনে আমি মোটামুটি ইমপ্রুভের দিকে চলে আসছি। আর হিপ জয়েন্ট গুলো আমি নিজে কোনো দিকে নাইতে পারতাম না, আমি স্ট্রং এইভাবেই থাকতে হইতো আমার, এখন আমার পুরাটাই মুভ করা যেটা করে আর কি, এইভাবে হয় আর কি। তো আল্লাহ অনেক আগের থেকে অনেক ভালো রাখছে, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা মিস্টার রাজু সাহেবের কাছ থেকে তার অনুভূতির কথা শুনলাম। তিনি বাংলাদেশের প্রতি একসময় তার যে চিকিৎসার ব্যবস্থার প্রতি তিনি আস্থা হারিয়ে ফেলেছিলেন, তার যে সমস্যাটা ছিল, জয়েন্টের পেইন ছিল, বিভিন্ন ধরনের প্রবলেমগুলো ছিল ব্যথাজনিত কারণে, তিনি একসময় সিদ্ধান্ত নেন যে তিনি দেশের বাইরে গিয়ে চিকিৎসা নেবেন। সেই পথের মধ্যে তার ভাইয়ের একই প্রবলেম হয়ে যায়, যেটাকে আমরা ফ্যামিলি প্রবলেম বলি। তিনি ইন্ডিয়া থেকে চিকিৎসা করার পর যখন দেশে আসেন, তার ভাইকে আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের ভিডিও দেখার পর তিনি যখন চিকিৎসা নিতে আসেন, সেম তার ভাইও 1 বছর আগে এখানে ভর্তি ছিলেন, তিনি অন্য জায়গায় চিকিৎসা চলছিল এবং তার ছোট ভাই ডক্টর শফিউল্লাহ স্যার ট্রিটমেন্ট নিচ্ছিলেন। তো একসময় তার ভাই 10 দিন ভর্তি থাকার পর তিনি সুস্থ হয়ে চলে যায়। তো আজকে তার যে পরিস্থিতি, তিনি কিন্তু তার ছোট ভাইকে দেখে একটা মোটিভেশন হয়েছে এবং তার একটা আস্থা ফিরে পেয়েছেন যে বাংলাদেশেও এখন আমাদের এই জনিত প্রবলেমগুলো মানে সমাধান হচ্ছে। তো এই বিশ্বাস নিয়ে তিনি এসেছেন, আলহামদুলিল্লাহ তিনি এখন সুস্থ আছেন। তো দর্শক মন্ডলী, চলে যাওয়ার পথে একটা জিনিসই বলবো, আপনারা দেশে এবং দেশের বাইরে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন এবং আমাদের যে সমস্যাগুলো, এরকম অনেক সমস্যার জন্য তো অনেক লোক আছে যারা আমাদের যাদের সাক্ষাৎকার নিচ্ছে তাদের রোগের সাথে মিলে যাচ্ছে, তার অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ডিপিআরসি হসপিটাল ঢাকা শ্যামলীতে অবস্থিত আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার, যিনি এই চিকিৎসাগুলো খুব যত্ন সহকারে করে থাকেন, এবং আপনারা অবশ্যই আমাদের ডক্টর স্যারের কাছে আসবেন এবং সঠিক চিকিৎসাটা নিয়ে সুস্থ থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম। আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।